সকাল উযু নামাজ আল্লাহু আকবার আবার পড়ে সারাটার ইবাদত সারা দিন ভরে ইবাদত এত ইবাদতের পরেও খানে কাবা জান্নাফল নামাজত কুরআন খতম করে আল্লাহর দরবারত কি হয় আল্লাহু আকবার ও মাওলানা করিমা আবাদানা কা হক ইবাদতি কি মা আরাফানা আকমারফতি মাওলানা রে তোর যেভাবে চিন না চিন চিন না পাইলাম আল্লাহ তোর যেভাবে চিন না চিন চিন না পাইলাম আল্লাহ তোর ইবাদত যেভাবে করণ আছিল করিন না পাইলাম এ বাজি আল্লাহু আকবার হাজারার ভিতর আল্লাহর ডর ঢুকি ওই ইবাদত গুরির তারাতে দর ভরে না যায় এ বাজি আল্লাহু আকবার ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এক রাতিয়া এই আয়াত পড়তে পড়তে রাতটা গুড়া আকি নাম কয় দেয় আল্লাহু আকবার খাইতে খাইতে শেষ করে দিই কি হয় আয়াতুন মাদি ওয়াম তাজুন ইয়াউমা আইহাল মুজরিম তাহাজুল ইয়াউমা এক রাষ্ট্রের ভিতরে আল্লাহ পাক নাফরমান করিও আছো আল্লাহ পাকর গোলামি করি আছো কিয়ামতের ময়দান নাফরমান রে আল্লাহ ওয়ালা ওয়ালার ওয়ারে না তাইব আল্লাহ পাক ফরমাইব দুআম তাজুল ইয়াউমা আজি আনকার বন্ধন তাইবলে আর ফারনে সন্নাই ও বদকার জামাত কারন জামাত ফেরাউন জামাত আজি আনকার জামাত তাইবলাই নেককার ওয়ার কেমতর ময়দানত হল বৎকার দল তাতে ভরা ঘুরে বলো আর বৎকার ইয়াদমে তেরে সব কবুলাদো কুই না মুজকো ইয়াদ রহে ইয়াদমে তেরে সব কবুলাদো ইয়াদমে তুজো পর সব বার লোটা দো খানায় দিল্লা আবাদ রহে সব খুশি ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
শেষ অধিবেশন অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম ইমানদার আল্লাহ ওয়ালাওয়াল পর্দা নসীন চতুর্পাশে পর্দা নসীন মা বোন খুতবা এবং দরুদ শরীফের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাক তুন ওগো আয়াত করিমার তেলাওয়াত সাথে সাথে রহমত দু আলম শফি আজম নবী আকরম মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি জবানে আলোচিত আলোকিত হাদিস শরীফ তুন ওগো হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারত দোয়া করি আল্লাহ পাকে যা হুয়াই যেন কবুল হয় যা উনই তাও যেন কবুল হয় আল্লাহ পাই যায় আল্লাহ পাই আল্লাহ দরি আল্লাহর দরি এর যেন মরিরে জান্নাত যাই পরি আল্লাহর মোলাকাত করিতে পারে যে আয়াত করিমা তেলাওয়াত করা গিয়ে এই আয়াত করিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসটা বয়ান করে এই আয়াত করিমার ভিতরে আল্লাহ পাক যে জিনিসটা বয়ান করেন এই জিনিসটার নাম হল তাকওয়া যেই তাকওয়া ইমানদারের
অতীব জরুরি, মাসল্লায় ফানি যেন জরুরি, ইমানদার অন্যায় তদ্রুপ ভাবে এই তকওয়ার রঙিবে হামহাই জরুরি। যে জিনিসটা যে দেশত যে জিনিসটা যে জিনিসটা বেশি দরকারিও, এই জিনিসের ব্যাপারে আলোচনাও বেশিও। ডাক্তার হাসো জওয়ানোর পরে রোগীর চেক আপের পরে রোগীর লাই যে জিনিসটা দরকার, ডাক্তারে বারবার সিলিবল লেখানোর পরেও বারবার সতর্কবাণী দিয়ে জিনিসই বারবার হয়। যে জিনিস রোগীর লাই বেশি দরকার, রোগ উত্তন বাদ হইবেন নাই, ডাক্তারে ইয়ার ফরমায়েস ইয়ার সম্পর্কে লিখিত তো প্রেসক্রিপশন মাঝে দি, এর পরও বারবার সতর্কবাণী বারবার ডাক্তার হয় এই জিনিস মতো চলিবে। ইয়ো আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার বিভিন্ন ফিস্টায় ফিস্টায় আল্লাহ আকবার বোধ আয়তে করিমা পর্যন্ত একবার জায়গা দুইবার হই তাকওয়ায়নের কথা। এই আয়তে করিমা জিবে ভরা গিবেন মধ্যে দুইবার ধরে কত তাকওয়ার কথা আল্লাহ পাকে ফরমার। কি আর জিনিস ইয়ান বেশি দামি খাল্লাই ইমানদার ডাকে অর তাকওয়ায়ন কাফের তলায় বুঝেন তাকওয়ায়ন আল্লাহ আকবার ইহুদি আর খ্রিস্টান তলায় বুঝেন তাকওয়ায়ন ইমানদার লাই বেশি দরকার দেন মা ইমানদার গোলামে মালিক পাইবে যেভাবে আমার সান এভাবে ডরা ফুরিব, যেভাবে আমার মান এভাবে ডরা ফুরিব, যেভাবে আমার ক্ষমতা এভাবে ডরা ফুরিব, হাকাতু কতিহি আল্লাহু আকবার। বাগর ডরা দে এ ডরানি আর লাই ডরাইলি নইব, আবাসার ডর এ ডরানি হইলি নইব, দুনিয়া সৃষ্টি জগতর বহু কিছুর ডর এ ডরানির মতো ডরানি আয় মাওলা লাই আল্লাহু আকবার, আয় মাওলারে এদিকে ডরান দিলি নইব, হাকাতু কতিহি যেভাবে আমার সান এভাবে ডরা এরপরে আল্লাহ পাকে ফরমান নমরিবে
মুয়াজ্জিন তো আর নয় কোন অবস্থায় নয়, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমানি অবস্থায় আমল অবস্থায় আল্লাহু আকবার ঈমান আমলের তৈরি অবস্থায় মুসলমান অবস্থায় যেন মত হয় আল্লাহ পাকের প্রথম ঈমানদারকে বয়ান ফরমার, ঈমানদার আমি মাওলানা ডরাইবা, দ্বিতীয় নম্বর হ যেভাবে ডরা পরে এভাবে ডরাইবা, তৃতীয় নম্বর হ কিন্তু মরণ নাম তোমার যেন মুসলমানের মধ্যে হয়, মরণ নাম যেন তোমার ঈমান ও আমলের ভিতর হয়, আল্লাহ আকবার তৈলি বুঝা যায়, মর যদি মুসলমানের অবস্থায় যদি মরতেছ তৈলি তকওয়া লাই বোহা মহায় তকওয়া তাইলি আল্লাহ আকবার তুই মুসলমান লই তোমার মত নইব। আয়তর সার হতা আল্লাহ ফরমাদি ইমানদার কিন্তু আল্লাহ পাকে ফরমাত দে বান্দা আমি খোদারে ডর, আল্লাহর ডরন মানে পাঁচ ওয়াক্ত নামাজ তন্দুরে জন নাকি, আল্লাহর ডরন মানে কুরআন তন্দুরে জন নাকি, আল্লাহর ডরন মানে মক্কা মদিনা তন্দুরে তন নাকি, আল্লাহর ডরন মানে আল্লাহু আকবার দ্বীনুর দাওয়াত তন্দুরে তাগন নাকি, আল্লাহর ডরন মানে কি নয় দূরে সরি জন নয়, আল্লাহু আকবার ইত্তাকুল্লাহ আল্লাহ পাকে ফরমাত দে আর ডর হাক্কাত কতি উলাইকাল্লাযী নামতাহানাল্লাহু
লাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরাম রে আল্লাহ পাকে পরীক্ষা করছে হওয়ার কিউর পরীক্ষা কলমের পরীক্ষা। সাহাবায়ে কেরাম রে আল্লাহ পাকে পরীক্ষা করছে, পরীক্ষা তারে ফাঁসি পরীক্ষা কিউত করছে দে। হাতের পরীক্ষা নয়, ব্রেনের পরীক্ষা নয়, খানের পরীক্ষা নয়, ফার পরীক্ষা নয়, ফেডের পরীক্ষা নয়, হাড়ের পরীক্ষা আল্লাহু আকবার পরীক্ষা পরীক্ষা, শরীরের খানা পরীক্ষা নয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাকওয়া আছে কিনা খড়ে চাই দে, কলবর ভিতর আছে না যায়। তাহলে কল থাকা হলে বুঝা যায় কোরআন আয়াতে তাকওয়া এন থাকা হলে কলবর ভিতরে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমার ইশারা করে সাহাবায়ে কেরামরে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া তাই দহরে সিনার ভিতরে, কলবর ভিতরে আল্লাহু আকবার তাকওয়া এন আল্লাহর ডর হরে তাই বুঝে ভিতরে। এবাই বন্ধু আল তাকওয়া এন তৈলি বুঝি পাইলাম কোরআন ও হাদিস দ্বারাই, তাকওয়া এন স্থান মহল হরে এই বন্ধু কি কল। আচ্ছা কলবর ভিতর কারা কি তকওয়াতে দামি এন বুঝাই মাতু হইতে ফা পর্যন্ত মাথায় বি বর দামি নয়, হাতিন দামি নয়, ফা দামি নয়, সব দামি নয়, হাত দামি নয়, আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে ভিতরে হলে কিছু দামি নয়, আসল দামি জিনিস আসলে কি কল। এ বাজি আল্লাহু আকবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বানান শুক্রবারে আসরের পরে আদম আলাইহিস সালামের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন ফিটিং হয়েছে সুবহানাল্লাহ। এত আল্লাহ জুমার দিন এবার কি দাম বেশি, বিশেষ করে আসরের পরের সময় এনার দাম বেশি। আদম আলাইহিস সালামের যেতন মধ্যে বানাইরে ফেলালে কি রুন দে, তখন ফেরেশতা হলো ব্যাকুন আদম রে যাই যাই স্যার আল্লাহ পাক কি বে মখলুক বানান কেন মখলুক, দুইয়ের হাত দা হাজার, দুইয়ের পা দা হাজার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ফেরেশতা হলো জমাত ব্যাকুন যাই যাই স্যার আদম আলাইহিস সালামের সাই সাই আশ্চর্য করে আল্লাহু আকবার। ফেরেশতা হলো বড় লিডার, শয়তান হরে আর শয়তান আছেন মনুন আজাজিল, ফেরেশতার খবর দিয়ে কয়তে বাদশা সাবনে ন যাইবেন না, ও না আর শিক্ষক নয় না, আর উস্তাদ নয় না, আর ব্যাগুনা সাহায্য জিনিস সাই আইলাম, অনেক না নজরাইবেন না, আল্লাহু আকবার। আজাজিল ফেরেশতা আল্লাহু আকবার, শয়তান জিবে ফর হয়ে গেল মলউন হয়ে গেল, আল্লাহু আকবার জনের পরে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যাগিন সাল, কিন্তু আল্লাহু আকবার এর পরে আয়নর পরে ফেরেশতা হল কদ তোরা আ কি নাম হয় দে আদমর হাত দে ফা দে বুক দে ফেট দে ফিট দে রে ফা তোরা আশ্চর্য আচরণ মাঝে আরো কোনো কিছু আশ্চর্য ব্যর্থ জিনিস না। শয়তান হদ আশ্চর্য ব্যর্থ রে, আজাজিল ফেরেশতা হদ দে এটা আশ্চর্য ব্যর্থ কোনো জিনিস নাই। এরপর আবার হয় হদ একখান জিনিস কিন্তু আজ কি কি হয় আজাজিল ফর শয়তান এদের শয়তানে কি হয় হয় আদমের ভিতরে একখান জিনিস পায় জিয়ান আপনার বাম ডাকর আল্লাহু আকবার দুদুন নিছে চার আঙ্গুল নিছে কান কলব বানাই আল্লাহ পাকে কলব দি এই কলব ইয়ানলি বেশি দামি ইয়ানলি আতা সাজ্জর মতো লাগে তাহলে কলব ইয়ান এ বার রাখি না ভিতর রাখি অনর স্বর্ণ ইয়ান দামি কিনা স্বর্ণ আর চাঁদি ইন দামি না বেদামি দামি জিনিস ইন বারে বারে রাখো ফলে খেলাধুলো খাইবেন না দিও না যে জিনিস দামি অনে লুকোয় রাখে না বাইরে রাখে দামি জিনিস লুকোয় না রাখে দামি জিনিস বাইরে থাকে মাছ পানি তাইলে তাজা তালিবে দাম থাকে মাছ উড়ে আইলে তাজা নতায় ফোসা গন্ধা বাস দালে দাম ন থাকে যে জিনিস ভিতরে তাই ভিতরে তন জিনিস ভিতরে থাকে যে জিনিস লুকোইয়া থাকে দামি জিনিস লুকোয় রাখে আল্লাহ পা করো কলবর হড়ে লুয়াইলে কি আল্লাহ আকবার সিনার ভিতরে কলব পান কি যদি বাইরে রাখো ডাকাতি চুরি আল্লাহু আকবার কাফের হলে আগে তো এক নম্বর ইমান ডাকাতি করে পারলে কলব পান কি আগলে যেতে কে
সবকিছু ডাকাতি করে পারিব, কিন্তু ইমানের ডাকাতি কখনো করিন না পারিব কিয়া। ইমানের মহল, ইমানের স্থান হলে রাখি আল্লাহ পাকে সিনার ভিতরে রাখি সবকিছু যাই পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এত নির্যাতনের পর তকে হয় আহাদ আহাদ কলমা সারণইত ন, ইমান বি ইমানিয়ান যদি হারি ফেলাইতে তো দয় তলি বেলালর বিদ্যুৎন কাফের হলে বাইর করে ফেলাইতে তো ইমানের মহল। আল্লাহু আকবার, কলবিয়েন আল্লাহ পাকে খড় রেখি লুয়ে রেখি দামি জিনিস এই কলবের ভিতরে রাখি দিয়ে দামি জিনিসের ভিতরে রাখে দিয়ে না কে দামি দামি জিনিসের ভিতরে তাই যেন দামি কলবিয়েন দামি এর ভিতরে রাখতে হয় তার নাকি তাকওয়া কলব দামি আর এর ভিতরে কি আছে তাকওয়া তাকওয়া এর কি দামি এ বেবন্নুয়াল তাকওয়া আগে বুঝি ক্ষতি কি দাঁড়ায় গুণার দ্বারায় দুনিয়া তো বিপদ আখর তো বিপদ সমস্ত বিপদের মূল ইয়ের লিগে গুণা সমস্ত বিপদের মূল দুনিয়া থন আখরতে থন যে হারণে যে জিনিসে তুই কি ফরিবা বিপদত ফরিবা দুনিয়া তো যে জিনিসে তুই কি আখরত বিপদত ফরিবা এই জিনিসের নাম হচ্ছে কি গুনাহ। এক নম্বর গুনাহ হলো ঈমান মানন ফেরাইনে আল্লাহু আকবার এত বড় গুনাহ কো যে ঈমান মানে পয়গম্বর আল্লাহ বিয়া দবি আল্লাহু আকবার যে গুনাহর কারণে আল্লাহু আকবার দরিয়া ডুবি রে বিপদ গুনাহর কারণে বিপদ আছে দরিয়া ডুবি রে তার মৃত্যু হইছো নাউযু বিল্লাহ আল্লাহ পাকর বিপদ মুসিবত দুনিয়ার মধ্যে আসছে দেখো না একমাত্র জিনিস হলি তকওয়া আল্লাহর দর আয়া ফরিব আল্লাহ পাকর দর আয়নি তুই গুনায়ন দূরইব আকবর বিপদ দূরইব। আজি দুনিয়ার সন না দুনিয়ার ভিতরে সন না রাষ্ট্রের ভিতরে সন না আল্লাহু আকবর আল্লাহু আকবর। পুলিশ বাহিনীর অভাব নাই, আগ বিডিয়ার বাহিনীর অভাব নাই, আল্লাহু আকবর অস্ত্র শস্ত্রের অভাব নাই, আল্লাহু আকবর তবু এত বিপদ কা আল্লাহু আকবর গুণ করে রেখা নামাজ অল্লাহ নডুকের কা জকাত নদের কা মক্কা মদিনা নকাজার আল্লাহু আকবর দিন ধর্ম মানসিক নকাশিনের ইয়ান কি রহারনে তকওয়া না আল্লাহ ডরিয়েন তাইনি কোন বাহিনী সারাইও শুধু দুই দিবি হই আল্লাহ ডর নাই সমস্ত বাহিনী তাইলে ফিরে ফিরে নামাজ পড়াই তো হলো না পড়িব এ বাজিল যে ডরে যে জিনিস সালাত দ্বারা গুনাহ সারিত পারে এই জিনিস সামল নাম হলি তাকওয়া তাকওয়া যদি আছে দয় আল্লাহ পাকর ডর যদি তোমাতে আছে দয় তৈলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাকর ডর তাইলে খামন খাই তোমাতে সমস্ত গুণ ব্যাগিন সারানি আইব সমস্ত গুণ ব্যাগিন সারানি আইব সমস্ত আমল জিন আছে ব্যাগিন গরানি আইব সোন আল্লাহ পাক আর বানাইয়ে দে দুনিয়া জগত কি উল্লে আল্লাহ পাকর ইবাদত করিবে না ওয়া মা খলাকতুল জিন ইল্লা লিয়া আবুদুন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া
আবুদুন মানবার দানবরে আল্লাহ বানাইয়া দেয় আল্লাহর ইবাদত করি বল ইবাদত হয় হারে ইবাদত হয় হারে আল্লাহ পাকে আল্লাহ এবং আল্লাহর রাসূলই হত কেন্দ্রের মামুরাত আছে শরীয়তর শরীয়তর হুকুম আহকাম হক থেকে মামুরাত আর হতে কি আছে মুনহিয়াত মামুরাত মধ্যে ফালনীয় হতে কেন জিনিস আছে শরীয়ত আর হতে কি মুনহিয়াত আল্লাহ নমাজ
শরীয়তের হুকুম মানা নিয়ে আইব, সঙ্গে সঙ্গে শরীয়ত বিরোধী খামজিন আল্লাহ পাক নিষেধ নিষেধ গজিয়ে দে জিনি ন তো হাতে সারা নিয়ে আইব, হতে কি ওষুধ ব্যবহার করলে কোন জিনিস তোমার ভিতরে আইলি, ইয়ে লিগি তকওয়া হাই খোফে খুদা দিল মে না তো গাইরতে ঈমান, হাই খোফে খুদা দিল মে না তো গাইরতে ঈমান, হাম কাইসে মুসলমান হে হাম কাইসে মুসলমান, পাবন্দ হুই ইহুদ কি পাবন্দ হুই আজ মুসলমান, ইহুদ কি পাবন্দ হুই আজ মুসলমান, হাম কাইসে মুসলমান হে হাম কাইসে মুসলমান, শয়তান কে পাবন্দ হুই আজ মুসলমান, শয়তান কে পাবন্দ হুই আজ মুসলমান, হাম কাইসে মুসলমান হে হাম কাইসে মুসলমান, তাকওয়ার দ্বারা ইবাদত জিন গড়া আছে ইর আইব, আবার জিন সারা আছে ইনা সারা নেই আইব, দিদার করতে চাইলি আল্লাহ তোমার মোলাকাত আল্লাহ গড়াইতে চাইলি, যে আস্থান নেয়া ফুরিব যে আস্থান নিব, এ আস্থান না মল্লি আল্লাহ আকবর জান্নাত, কে জান্নাত বিমতল বেহাইস ওয়াজা আছে, কে জান্নাত বিমতল বেহাইস ওয়াজা আছে, কে দাউলক কে জান্নাত বিমতল বেহাইস ওয়াজা কেদারুল্লক মকামুর রদা, আশেক দেওয়ানা মস্তান বনা, আশেক দেওয়ানা মস্তান বনা, সর্বতে দিদার কত পিলা, আল্লাহ পাকর মোলাকাত জন্য যদি সন্দেহ হামহাই কি লাইব, তাকওয়া লাইব, তাকওয়া তাইলে ইবাদত আইব, ইবাদত তাইলে আল্লাহ পাকর মোলাকাত হইব, আল্লাহ রাজি হইব, আল্লাহ পাকর মোলাকাত আল্লাহ জন্য তো যাই তারিবা, আল্লাহ পাকর মোলাকাত করি তারিবা, সাহাবা একরাম আল্লাহু আকবার, সাহাবা একরামের মধ্যে আল্লাহ রাজি হইগি, আ সাহাবা একরাম আল্লাহর রাজি হইগি, ইয়ান কি দ্বারা আল্লাহ পাকর ডর দ্বারা আল্লাহ পাকে বয়ান ফরমার, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, রাদিয়াল্লাহু আনহুম, সাহাবা একরামের মধ্যে আল্লাহ মলায় পাক জান্নাতের মালিক রাজি হইগি গই, কি জান্নাতের মালিক রাজি কি কারণে ইতারা আল্লাহর রাজি হই আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানে ফাইজি, যা ধরন আছে দরিদ ফাইজি, যা সারণ আছে সারিদ ফাইজি, যার কারণে আল্লাহ আকবার আল্লাহ তারার রাজি, তারার আল্লাহর রাজি, আল্লাহর বান্দা রাজি হইব তখন অক্ত রাজি আছে দিয়ে বুঝা যাইব, কোন অক্ত বান্দা যে আল্লাহর ইবাদত করিব, আল্লাহর ইবাদত জিন গণন আছে করিব, আল্লাহর ইবাদত জিন সারদির গণন আছে ইন করিব, তখন বান্দাই বড় আল্লাহ রাজি, আল্লাহ বান্দা রাজি আল্লাহরত, আল্লাহরত বন্দা রাজি, তাইলে এই বন্দারত মধ্যে আল্লাহ রাজি, আল্লাহ পাক বয়ান ফরমা যালিকা লিমান খশিয়া রাব্বা, সাহাবা কেরামের মধ্যে তারা আরো রাজি, আয়ো তারা রাজি, লখন জিনিসে তকওয়া আছিল, খশিয়াত ইলাহি আছিল, আয় খোদার ডর আছিল, বিদায় তারা আল্লাহু আকবার আল্লাহু আকবার কেনে, তারার মধ্যে ইবাদত আগে হই আর গোলামি আগে হই, যার কারণে তারা আরো রাজি, আয়ো তারা রুন মধ্যে রাজি হয়ে গেছে, সুবহানাল্লাহ, কে ডর হয় তুজে সার জাহান হুবি মুখালেফ, কাফি হায়া গর এক খুদা তেরে লিয়ে হায়, কাফি হায়া গর তেরে লিয়ে এক খুদা হায়, ইয়াকুলুল মারউ ফাইদাতি ওয়া মা আলি ওয়া তাকওয়াল্লাহ আফযালু মাস্তাফাদা,
বন্দায় বুঝে দে আর মাল বেশি সম্পদ বড় সম্পদ, বাদশাহী বড় সম্পদ, জমিদারি বড় সম্পদ, দন্দলত বড় সম্পদ, গাড়ি বাড়ি বড় সম্পদ, আসল বড় সম্পদ হলে তকওয়া। তকওয়া যার ভিতর আইগিবই শুধু ইবাদত করিব তো নয়, ইবাদত করার পর আল্লাহর দরবার হইব। এ বাজিয়াল আল্লাহু আকবার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দীর্ঘ ৪০টা বছর এশার নামাজ রুজু করছি আর রাতভর ঘুম না যায়, এই উযু দিয়ে ইবাদত করতে করতে সকাল ফজর নামাজ পড়ছি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৪০টা বছর এমন ভাবে ইবাদত করছি, তবু খানে কাবা যাইরে বাইতুল্লাহ শরীফ যায় দুই রাকা নামাজের ভিতরে পুরো কোরআন শরীফ শেষ করি রে, দুই রাকা নামাজ পুরো কোরআন শরীফ শেষ করি ফেলে খতম করি ফেলে, দুই রাকা নামাজ নফল নামাজ নিয়ত বানি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পুরোটা কোরআন শরীফ শেষ করি আল্লাহ পাকের দরবার কি হর, মা আবাদানাকা হক ইবাদাতিক, মা আরাফানাকা হক মারফাতিক। ও মাওলা তোর ইবাদত যেভাবে করা পরে করি ন পারি, দীর্ঘ ৪০টা বছর সারার নামাজ উযু দিয়ে সকাল উযু নামাজ আল্লাহু আকবার আবার পড়ে সারাটার ইবাদত সারা দিন ভর ইবাদত, এত ইবাদতের পরেও মৌলারে তোর যেভাবে চিন না চিন চিনি না পাইলাম, আল্লাহু আকবার খাইতে খাইতে শেষ করে দিয়ে কি হয় আয়াতুন মাদি ওয়ান্তাজুন ইয়াউমা আইহাল মুজরিম ওয়ান্তাজুন ইয়াউমা এক রাষ্ট্রের ভিতরে আল্লাহ পাক নাফরমান করিও আছো, আল্লাহ পাকর গোলামি করি আছো, কিয়ামতের ময়দান নাফরমানরে আল্লাহ ওয়ালা ওয়ালার ওয়ার নতা হইব, আল্লাহ পাক ফরমাইব দুআম তাজুল ইয়াউমা আজ আনকার বন্ধ হল তাই বললে আর ফারনে সন্ধ্যা ও বৎকার জামাত তার জামাত ফেরাউনের জামাত আজ আনকার জামাত তাই বললাই নেককার ওয়ার তাই বললাই ফারমে সন্ধ্যা আল্লাহু আকবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই কথা দিলুর তেজ যখন বই গই ডরে ধরে গই কিয়ামতের ময়দানত হল বৎকার দলত হাতে ফরা করে বলো আতর বৎকার আল্লাহ বৎকার দলত হল তা করি বলা নাকার দলত হল তাই নবার জন্য আল্লাহ আকবর
আল্লাহু আকবার যে সনদ জান্নাতের সনদ আগে আল্লাহ রাজি দে আল্লাহু আকবার এক নম্বর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় না আল্লাহু আকবার সমস্ত পয়গম্বর বেগুন আদমের তলিয়ে ঈসা পর্যন্ত আল্লাহু আকবার আদমের তলিয়ে আমার পয়গম্বর পর্যন্ত সমস্ত পয়গম্বর আমার পয়গম্বর তো সমস্ত পয়গম্বর আগে জান্নাত ঢুকিব জান্নাত সাবিত হবে আমার পয়গম্বর হাতের মধ্যে সুবহানাল্লাহ বড়ই কিসমত আমারি হ্যায় কে উম্মত মে তোমারি হু বড় সাদি ও দুনিয়া কা তোমারা ইয়া রাসূল আল্লাহ এমন পয়গম্বরের উম্মত হিসেবে দুনিয়া তাইলাম যে পয়গম্বর জান্নাত উদ্বোধন করিব জান্নাতের চাবি যে পয়গম্বরের হাতত এমন পয়গম্বর উম্মত বনি এসিদ হল সুখার কথা নয় না এ পয়গম্বর সমস্ত উম্মত আমার পয়গম্বর প্রবেশ করানোর পরে আদম হইতে ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর বেগুন জান্নাত ঢুকিব এ বাজল এর পরে ফালাইব উম্মতে যাবা যারা আল্লাহু আকবার পয়গম্বরের কথা ধরিয়ে রে দিন মতো চলি দুনিয়া তুঙ্গে ইতারার ফালাইব আদমর আ কানুন অনুসারে আস আয়ু নাসিলে আদমর উম্মত আগে ঢুকিব আল্লাহু আকবার এর পরে পরে সমস্ত পয়গম্বর উম্মত ঢুকিব এর পরে লাস্টে যাই রে আমার রসুলের আরা উম্মত জান্নাত ঢুকিম না না আল্লাহ পাকর রসুলের উম্মত অনর কারণে এমন দাম দিয়ে আরারে আল্লাহু আকবার সমস্ত পয়গম্বর ঢুকানোর পরে যে উম্মত জান্নাত মধ্যে সর্বপ্রথম ঢুকিব উনলে আরা তোমারা এই পয়গম্বর উম্মত সুবহানাল্লাহ এ বাজিল এই উম্মত তোরে আদমের উম্মত জান্নাত আগে ঢুকির ঢুকিবার পারবে সন্ন পাইব ঈসা পর্যন্ত সমস্ত পয়গম্বর উম্মত জান্নাত ঢুকিবার পারবে সন্ন পাইব সর্বপ্রথম যে উম্মত পয়গম্বর আবার উম্মতের ভিতরে সর্বপ্রথম জীবে জান্নাত ঢুকিব ইবার না বললে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইবার নাম হইলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেই পয়গম্বরের উম্মত আল্লাহু আকবার সমস্ত পয়গম্বর জান্নাত ঢুকানোর পরে জিবের ফালা জিবে জান্নাত ঢুকিব উম্মতের ভিতরে ই বললি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবে জান্নাত বাসী হই সনদ সই ব্যাগিন ফাইল আল্লাহু আকবার ইবে তবু আল্লাহর দরবার কলবন মাঝে ডল লাগি গই দে তাইতিকিন ইবাদত গরনোর পর জান্নাত দেওয়ানোর পর জান্নাতের বাসিন্দা অনাহুদা পাপ
কুল্লা জামিল ফাসফাই সবাল জামিল আমার গুনাহ মাফ করে দিও না এ বাজ জান আল্লাহু আকবার যার ভিতর আল্লাহর দদ কি সারাটা জীবন মরে ইবাদত করিও তবু ডরত আছে মত টাইম থনট টেকে যাইব গুনা কবর থনট টেকে যাইব গুনা যে টাকা পার করানি কে হইল মত টাইম টেকে গেলে কলমা মুকুদি নোয়াইলে পড়ানোর কুদরত কে তো নাই কবর মাঝে টেকে গেলে বাঁচাইবে আল্লাহ মানা যদি মলে পাকর রহমত যদি না পাপাসে তার আল্লাহু আকবর হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদে হাদে কি হর কাইফা আলিয়া ইলাহি লাইসালি খায়রুল আমাল সু আমালি কাসিরুন যাদু তাআতি কলিল ও আল্লাহ আমার অবস্থা কেন হইব মত ঠমত আমার অবস্থা কেন হইব কবরের ভিতর আমার অবস্থা কেন হইব হাশর ময়দানত আমার অবস্থা কেন হইব আল্লাহু আকবর ফরসিরাত আমার অবস্থা কেন হইব এ বাদিয়া মধু মাখিয়ে মধু দিয়ে শরবত বানায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা
আনহু মুকুন মাইদে লাগানোর ওয়ার ওয়ার টার ফাইয়ে আল্লাহ রাব্বুর ইনতর মধুর শরবত ইনতখন নইব আয়াত কেয়াল পড়ে গিয়ে আল্লাহ পাকের কথা আযাহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুম উদ্দুনিয়া ওয়াসতামতাতুম বিহা আযাহাবতুম তাইয়্যিবাতুন ফি হায়াতিকুম উদ্দুনিয়া ওয়াসতামতাতুম বিহা আল্লাহ পাক কিয়ামতের ময়দানত কাফের বদকার নাফরমানের কি হইব আর জান্নাতের মজা তোর আল্লাহই নয় জান্নাতের মজা দুনিয়াত খাইলা গুমর মজায় ফরিয়াছিলা আটিয়ার মজায় সুদ খাইলা দনুর মজায় জমিনুর মজায় অপর জমিন তেলিলা আর মাছর মজায় অপর ফরুন মাছ মাজিলা আল্লাহু আকবার মজা বিয়াগির খাইলইও তুই দুনিয়ার মজা বুক গইতো চাই নামাজ সারে দিলা দুনিয়ার মজাত ফরি রাটিয়ার মজাত ফরি জাকাত বাদ দি ফেলাইলা দুনিয়ার মজাত ফরি অপর জাকাত তেলিলা দুনিয়ার মজাত ফরি অপর ফরু তুন মাছ শিকার করে খাইলা দুনিয়ার মজাত ফরি চুরি করি আল্লাহু আকবার অপর কেত তুন খাইলা মজা বুক করি ফেলাইও আল্লাহ হুদে আজিয়ে জান্নাতর মজা নাই হযরত আল্লাহু আকবার আল্লাহু আকবার ওমর ফারুক আজমতি এই কথা কি আলে শিখে আমতর ময়দানত আল্লাহ যদি হদে ওমর মধু মাখা শরবতর মজা তো দুনিয়াত ফাইও আর জন্য নাই আ এ ডরে আল্লাহু আকবার মধু মাখা শরবত আর নয় এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারত কি হয় ওয়াইরুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির রাব্বাকা ওয়াইরুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির রাব্বাকা ওমর তুল্লাই তো খতার আছে তুল্লাই তো জাহান্নামত আল্লাহু আকবার ওয়াইল দুজক অপেক্ষা করে যদি আল্লাহ পাক তোর মাম নগর দয় আল্লাহু আকবার কেন ডরা ডরাই ভাল্লার যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুল্লাই আল্লাহ পাক রসুল মেরাজত গিয়ে মেরাজত গিয়ে দেখান জিব্রাইল মিকার সঙ্গে আছে একখান জান্নাতুল মাদি জরাজত গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিল হলিয়ান অনর উম্মতর জান্নাত আল্লাহু আকবার রসুল মনে করে যদি সৌন্দর্য দেয় রসুলের বলে রসুল দেখতে চায় হয় না না ইয়ান তো আজ নয় ইয়ান হলে তোমার উম্মত আল্লাহু আকবার তোমার খলিফা দ্বিতীয় খলিফা উমর ফারুক আজম আল্লাহ বলে ইয়ার যে উমর আল্লাহ মেয়েরাজের মধ্যে আল্লাহ রসুলের জান্নাত আছে যে ঘোষণা ফাইলের ঘোষণা লইয়া গিয়ে গই জান্নাত পর্যন্ত ছায়া গিয়ে গই এই উমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে থানে দে ওয়াইলুন লাকা ইয়া উমর ইন লাম ইয়াগফির রাব্বাকা ওনর মাওলাই উমর যদি মাম না করে দুনিয়ার কোনো কি আর ক্ষমতা নাই জান্নাত দিবেল্লাই মাফ করিবেল্লাই আল্লাহু আকবার তদ্রুপভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে থানের কেন ফাল্লার ইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর দরবারত আল্লাহু আকবার ইলাহি তু মিন কুল্লিল মাসি বি ইখলাসির রাজালিল খালাসি আগে শুনিয়া গিয়াসাল মুসতাগিসিন বি ফাদলিকা ইয়াউমা ইউখাযু বিন নাওয়াসি ইবাদিল আল্লাহ পাক দরবারত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহাদের যে আলীর ব্যাপারে রাদিয়াল্লাহু আল্লাহ পাক রাসূলে বয়ান ফরমাই এ আলী আল্লাহু আকবার আজ জান্নাত তাইকুম এবং অনে যে জান্নাত তাইবা দুনো জন জান্নাতান পাশাপাশি হইব আয় আওনে আলী এবং আয় পয়গম্বর আল্লাহু আকবার জান্নাতের দরজা আ মুখোমুখি হইব আর তো দেবে তোমার আয় দেখো সুবহানাল্লাহ এন আলী রাদিয়াল্লাহু তাআলা হু আল্লাহ দরবার থানে দনয় না ইবাদিল ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান যে আল্লাহ পাক ওর কথা স্মরণ করি করি মুর্দার দফন গিয়ে হই আয় তো একদিন দফন হই যাইয়া আল্লাহু আকবার খাইরে কোন অফলা খাইরে কোন রাইফলা সুমার উমর যাবে সতর্ক বাঙ্গে বরায়ত কে ফলানো মাস ওবাজিয়াল শেখ সাদ রহমতুল্লাহ বয়ান ফরমার আ কি নাম কইতে পালা হাম গরিল আল্লাহ পাগর হাম গরিল আল্লাহর রাজি গরিল কতর আগে মসজিদের মাইকুতুর সকাল বেলা অমুকুর ফুয়া অমুকুর এন্তেকাল আজে জোরুন নামাজর করে আসর নামাজর পরে জানাজা হইব এ কথা আইবের আগে আগে ও বাজি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাকর গোলামি করিল এখন তার আর গোলামি হদ্দুন দুনিয়া ব্যাকিন গর্ণর পরে যা থাকে তা গোলামি আল্লাহু আকবার বাজার সাজার গর্ণর পরে বাংতি ফসে তানি ইন ফুল রে দিয়ানি এরপরে আগে দিয়ানি না জকাত হতে দিয়ানি আর
আকিরে বিল্ডিং তুলনার পরে জকাত আইল নদ্যম আগে বিল্ডিং তোলা পড়িব, জকাত আইল নদ্যম কিনা পথে জমি কিনা পড়িব, জকাত আইল নদ্যম এন করা পড়িব, ব্যাগিন করে তুরি বাজি তাইলে তুই আল্লাহর হাম। আসলের মধ্যে ব্যাগিন করানোর আগে আল্লাহর হাম, ব্যাগিন করানোর আগে আল্লাহর হাম, তুই হইব বন্দার দাম, ব্যাগিন করানোর আগে আল্লাহর হাম, দুনিয়ার হাম নয়। যে বন্দাতে সমস্ত ব্যাগিন করানোর আগে দুনিয়াদার গরিব দুনিয়াদারি গরিবার আগে আল্লাহর হাম তাইব, বন্দাইবার দাম তাইব, আল্লাহ আকবার, যে বন্দাতে দুনিয়ার হাম তাইব, কিন্তু আখিরাতের দাম নাই, আখিরাতের হামের দাম নাই, বন্দাইবার দাম নাই। মওলা পাক দরবারত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়ার সেফাল লয় আল্লাহু আকবার জান্নতি বানিয়ে রে, আল্লাহ পাক ফরমার, আল্লাহ পাক বয়ান ফরমার, ইল্লা ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, জান্নতি হন্নুন, কামিয়াবি হন্নুন, সফল কাম হন্নুন যার ভিতরে তকওয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তকওয়ার কর, তকওয়ার কলব, আল্লাহ পাক রসূল আল্লাহর দরবারে দোয়া করে, যে দোয়া করি আল্লাহুম্মা আতি নাফসি তকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তকওয়াহা, আল্লাহুম্মা আতি নাফসি তকওয়াহা, ওয়া যাক্কিহা আনতা খায়রুম মান যাক্কাহা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খশিয়াতাকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খশিয়াতাকা, মা তাকুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিকা, আল্লাহুম্মা জাআল ওয়াসাইসা কলবি খশিয়াতাকা ওয়া যিকরাকা, এ বাজির আল্লাহর ডর, আল্লাহর ডর, তুই আল্লাহর লই মর, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন, আ আজির বইড় কবুল করি, ও মাওলা, ও মাওলা, ও মাওলা, ও মাওলা কবুল, ও মাওলা, আহলে তাকওয়া বানাই দে, তাকওয়া আলা বানাই দে, ও খোদা তোর তাকওয়া, তোর ডর, আল্লাহ পাক, আল্লাহ তোর ডর, তোর তুম কুজির মাওলা, আল্লাহ মান্নি আসালু কাফর জিয়া, আয় আল্লাহ তোমার ডরগন্দি তোমার গোলামির লেগাই মতন তোমার গোলামির হালতন মধ্যে আর গুজ আল্লাহ ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত।